সাদা কালো ক্যানভাসে জাদু, উপকরণ মাথার চুল, ফিলিপিন্সের শিল্পীর অবাক সৃষ্টি। শিল্পের রকমারি একেই বলে, ক্যানভাসের রং তুলির ম্যাজিক নতুন নয়, পেন্সিল স্কেচও বেশ মনোগ্রাহী। এবার যদি বলি মাথার চুল কুচি কুচি করে কেটে ক্যানভাসে সাজানো হচ্ছে সাদা কালোর মেলবন্ধনে, অদ্ভুত সেই শিল্প। ফিলিপিন্সের শিল্পী জাস্টনি গার্সিয়া, যিনি শিল্পকে নিয়ে গেছেন একেবারে অন্য মাত্রায়। নিজের সালনকে আপাতত শিল্পক্ষেত্রই বানিয়ে ফেলেছেন জাস্টনি। নিজের মাথার চুল তার উপকরণ। কোন রকম পেন্সিল স্কেচ ছাড়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র চুল দিয়েই বানিয়ে ফেলছেন অসাধারণ কীর্তি। জাস্টনি নিজের সালনটিকে তৈরি করেছেন ঠিক এই শিল্পকে কেন্দ্র করেই, যা সত্যি অভিনব। তিনি মনে করেন অবসাদ কাটাতে নিজের তৈরি শিল্প অসম্ভব সাহায্য করে। 2021 সালে একটি জাহাজে কর্মরত ছিলেন তিনি। দিনের পর দিন সমুদ্রের বুকে জীবন চলছিল, বলা চলে ভাস ছিল। অবসাদ তখনই গ্রাস করে জাস্টনিকে। বছরের বেশিরভাগ সময় জাহাজে থাকা কোথাও তাকে ভাবায়। এই বছরই নিজের তৈরি শিল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু। ম্যানিলায় জাস্টনির হেয়ার সেলন এখন তার শিল্পের জন্য বেশি বিখ্যাত। এক একটি ছবি আঁকতে 2-5 ঘন্টা সময় নেন, ছবি আঁকার অর্ডারও পাচ্ছেন। ম্যানিলায় জাস্টনির নাম এখন লোকের মুখে মুখে। ৩২ বছরের যুবক নিজেকে ভালো রাখতে নিজের তৈরি শিল্পকেই প্রতিষ্ঠিত করেছেন। এর থেকে ভালো থাকার উদাহরণ আর কি বা হতে পারে? ড্রিম মেশিনে প্রয়োজন মতো মাথার চুল কেটে তা ক্যানভাসে সাজিয়ে ফেলেন জাস্টনি। সাদা ক্যানভাসে তার কীর্তি দেখলে অবাক হতে হয়। জাস্টনি বলেন, জীবন বাঁচাতে ইচ্ছের বিরুদ্ধে নয়, বরং নিজের ইচ্ছাকেই গুরুত্ব দিন। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।